আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাজ টিভি হেলথ বুলেটিনে আপনাদের সাথে আছে আমি মুনিয়া আফরোজ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লজ্জা ভয় অসচেতনতা ও কুসংস্কারের ফলে দেশে বাড়ছে গানোকোলজিক্যাল ক্যান্সার রোগীর সংখ্যা এদের মধ্যে ষাট ভাগই জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত বলছেন বিশেষজ্ঞরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লজ্জা ভয় ও কুসংস্কারের কারণে আমাদের দেশের অনেক নারীরা তাদের শারীরিক অসুখের কথা গোপন রাখেন অসচেতন থাকেন তারা এসব অসুখের কথা কারো সাথে শেয়ার করেন না বা ডাক্তার দেখান না একটা পর্যায়ে গিয়ে রোগ ভয়াবহ আকার ধারণ করে যখন বেশিরভাগ ক্ষেত্রে আর রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এমনই একটি সমস্যা জরায়ু মুখের ক্যান্সার আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সি সাম্প্রতিক এক জরিপে বলেছে বাংলাদেশে বছরে সাড়ে ছয় হাজারের বেশি নারী জরে মুখের ক্যান্সারে মারা যাচ্ছে প্রতি বছর নতুন করে বারো হাজারের মতো নারী শরীরে এই ক্যান্সার শনাক্ত হচ্ছে অন্য ধরনের ক্যান্সারের তুলনায় মুখের ক্যান্সার খুব সহজে নির্ণয় করা যায় এমনকি এটি হওয়ার আগেই ধরা যায় তাছাড়া দেশের সকল সরকারি হাসপাতাল এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এটি নির্ণয়ের প্রাথমিক ধাপটি বিনামূল্যে পাওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন গানাকোলজিক্যাল ক্যান্সার রোগীদের মধ্যে ষাট ভাগই মুখের ক্যান্সারে আক্রান্ত এই নিয়ে রাজটিভি দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন দেশের প্রখ্যাত গায়নাকলজিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার যত ক্যান্সার আছে তার মধ্যে জরাই মুখের ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে বেশি ষাট থেকে ষাট ভাগ ক্যান্সার ক্যান্সারের মধ্যে ষাট ক্যান্সার হচ্ছে জরাই ক্যান্সার সর্বাপেক্ষা বেশি এই ক্যান্সার আমাদের মতো অল্প আমাদের মতো এই ডেভেলপিং কান্ট্রি যেটা বলি সেই দেশগুলোতে বেশি হয় সবচেয়ে বেশি হয় এবং আমাদের দেশেও সেই কারণেই একই কারণে এই ক্যান্সারের হার অনেক বেশি এই ক্যান্সারটা সাধারণত সাধারণত তিরিশ থেকে ষাট বছরের মহিলাদের সবচেয়ে বেশি হয় এবং এই ক্যান্সারটা হওয়ার কারণে একটা ভাইরাস এইচপিভি ভাইরাস নামে একটি ভাইরাস আবিষ্কৃত হয়েছে এবং এটা প্রমাণিত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই ভাইরাস দ্বারাই এই ক্যান্সার হয় এবং এই ভাইরাসের বিরুদ্ধে একটা ভ্যাকসিনও আবিষ্কার হয়েছে ভ্যাকসিনও দেওয়া হচ্ছে এই ক্যান্সারটা প্রতিরোধ করার জন্য এই ক্যান্সারটা সাধারণত স্বল্প আয়ু লোক স্বল্প আয়ুদের মহিলাদের মধ্যে বেশি হয় এবং গ্রামের মহিলাদেরই বেশি হয় ভাইরাসটার ইনফেকশন হয়তো গ্রামের মহিলাদের অস্বাস্থ্যকর পরিবেশে থাকার জন্য বেশি হয় তো যাদের সামর্থ্য খুবই কম ক্যান্সার চিকিৎসা করার জন্য আর্থিকভাবে সামর্থ্য খুবই কম তো এই ক্যান্সার প্রতিরোধ করার উপায় যেহেতু বের হয়েছে ভ্যাকসিন দেওয়া এবং ক্যান্সার স্ক্রিনিং করা এই দুটো উপায়ে জরাইমুখের ক্যান্সার প্রতিরোধ করার জন্য অনবরত প্রচেষ্টা চলছে সারা বিশ্বেই এটা চলছে এবং আমাদের দেশেও এটা চলছে আশা করি একদিন এই ক্যান্সারটা আমাদের দেশ থেকে দেশেও দূরীভূত হবে এই ক্যান্সারের লক্ষণ কি সেটা বলতে গেলে বলতে হয় যে প্রথম প্রাথমিক লক্ষ্য হচ্ছে অনিয়মিত রক্তস্রাব একটি মহিলা নিয়মিতভাবে মাসিক হয়ে যাচ্ছে তন্মধ্যে দেখা যায় যে দুইবার মাসিকের মধ্যে তার অনিয়মিত রক্তস্রাব শুরু হলো কিংবা মেলামসার পরে রক্তস্রাব হওয়া অথবা একটা মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে তখন তার আবার রক্তস্রাব শুরু হলো এটাই প্রথম লক্ষণ তারপরে আরও লক্ষণ হচ্ছে তার সাজা স্রাব যাওয়া অনেক সাদা ও অতিরিক্ত সাজা স্রাপ যাওয়া অনেক দিন যাব সাজা স্রাব যাওয়া এগুলাও লক্ষণ এ দুটাই বিশেষ বিশেষ লক্ষণ জড়াই মুখের ক্যান্সারে তাছাড়া আরও যখন ক্যান্সারটা অনেক দূর ছড়িয়ে যায় তখন অন্যান্য লক্ষণও দেখা দেয় তলপেটে ব্যথা পিছনে ব্যথা এগুলোই দেখা দেয় যাই হোক প্রাথমিক আজকাল অবশ্য প্রাথমিক পর্যায়ে বেশি ক্যান্সারের রুগীরা আসছে তবে গ্রামের মহিলারা প্রাথমিক পর্যায়ে আসে না তারা ক্যান্সারটা যখন ছড়িয়ে যায় তখন তারা আসে যদি প্রাথমিক পর্যায়ে আসে তারা তাহলে এই ক্যান্সারটা একদম নিরাময়যোগ্য অপারেশনের মাধ্যমে এবং পরবর্তীতে রেডিও মাধ্যমে নিরাময় যোগ্য কিন্তু যখন ক্যান্সারটা ছড়িয়ে যায় তখন এটা চিকিৎসা করলেও কোনো লাভ হয় না তেমন কোনো লাভ হয় না তো ক্যান্সারটা প্রতিরোধের জন্য আমাদের দেশে ন্যাশনালভাবে কাজ করা হচ্ছে এবং বিভিন্ন এনজিও সংস্থাও কাজ করছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে সার্জিক্যাল ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য কাজ করা হচ্ছে গাইনি ক্যান্সার ক্যান্সারের যারা বিশেষজ্ঞ আছেন তারা অনবরত এই রুগীর প্রতিনিয়ত এই এরকম রুগী দু তিনটা করে অপারেশন করে যাচ্ছেন কাজে ভবিষ্যতে মনে হয় আশা করা যায় যে এই ক্যান্সারের প্রকোপ বাংলাদেশ থেকে দূরভূত করা সম্ভব হবে দর্শক রাজ টিভি হেলথ বুলেটিন এই পর্যন্তই আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা সায়েন্টিফিক সেমিনার সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান পৌঁছে যাবে ঘটনাস্থলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল